মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের সূত্রপাত ঘটলেও মূলত এর স্থায়িত্ব ছিল মাত্র 50 বছর। আরব থেকে ভৌগোলিকভাবে বেশ দূরে অবস্থান করায় ভারত উপমহাদেশে শাসন জারি রাখা আরবদের জন্য বেশ কষ্টকর ছিল। উপরন্তু এই বিশাল ভূখণ্ড ছিল নানান জাতি ও শাসকের মিলনায়তন, তাই জাতিগত বিরুদ্ধচারণ ও ক্ষণে ক্ষণে জেগে ওঠা বিদ্রোহ দমনের সামর্থ্য সে সময়ে আরবের মুসলিম শাসকদের ছিল না। এজন্য মাত্র অল্প দিনেই ভারতবর্ষ মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। স্থায়ীভাবে ভারতে যার হাত ধরে মুসলিম শাসন প্রতিষ্ঠা পায়, ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবন কুরবানি করে ভারতকে ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত করেন যিনি, ইতিহাস তাকে দিয়েছে অমরত্ব। ঐতিহাসিকগণ যাকে সম্বোধন করেন লৌহমানব উপাধিতে, তিনি আর কেউ নন, বিখ্যাত মুসলিম শাসক মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম, মানুষ যাকে শিয়াবউদ্দিন মোহাম্মদ ঘুরি নামেই চিনে। মোহাম্মদ ঘুরি ছিলেন ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রথম স্থপতি। সমর কুশলী হিসেবেও তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিলেন। রাজ্য জয় ও রাজ্য বিস্তার করাই ছিল তার নীতি। শাসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আমাদের আজকের ভিডিওতে থাকছে কিভাবে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী এক দেশ আফগানিস্তান। সেই আফগানিস্তানের বিখ্যাত নগরী গজনি ও হিরাতের মধ্যবর্তী পার্বত্য অঞ্চল ঘোর রাজ্যে 1149 খ্রিস্টাব্দে শাসাবনী বংশে জন্মগ্রহণ করেন ইতিহাসখ্যাত এই বীর। ঘোর রাজ্য ছিল তখন শাসাবনী বংশের শাসকদের অধীনে, যাদের উপাধি ছিল ঘুরি। মোহাম্মদ ঘুরির পিতা আলাউদ্দিনের সময় থেকেই ঘোর রাজ্যের উত্থান শুরু হয়। আলাউদ্দিনের মৃত্যুর পর তার বড় ছেলে গিয়াসউদ্দিন ঘুরি ঘোর সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। গিয়াসউদ্দিন সিংহাসনে বসেই ছোট ভাই মোহাম্মদ ঘুরিকে তার সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। ঘোররাজ গিয়াসউদ্দিনের রাজত্বকালে তার ভাই শিয়াবউদ্দিন মোহাম্মদ ঘুরি পার্শ্ববর্তী শহর গজনি দখল করে নিজের শাসন শুরু করে। মোহাম্মদ ঘুরি ছিলেন কর্মক্ষম ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার করা ছিল তার অন্যতম নেশা। মোহাম্মদ ঘুরি অনন্য সাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক ছিলেন। তার মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বড় ভাই গিয়াসউদ্দিনের প্রতি তার আনুগত্য ছিল অনুকরণীয়, তাই ভাইয়ের জীবদ্দশায় গজনির শাসনকর্তার পদ লাভেই সন্তুষ্ট থাকেন। 1202 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিনের মৃত্যুর পর তিনি ঘোর সিংহাসনে অধিষ্ঠিত হন। অবশ্য গজনির শাসনকর্তা থাকা অবস্থায় তিনি রাজ্য জয়ে মনোনিবেশ করেন এবং ভারত অভিযান শুরু করেন। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানে যেমন উদ্দেশ্য ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, তেমনি রাজনৈতিক কারণও ছিল। যেমন মোহাম্মদ ঘুরির আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল। সমগ্র ভারতে বেশ কিছু ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে উত্তর পশ্চিম ভারতে 3টি মুসলিম ও বেশ কয়েকটি রাজপুত রাজ্যের উপস্থিতি দেখা যায়। মোহাম্মদ ঘুরির স্বপ্ন ছিল সমস্ত ভারতবর্ষকে একত্রিত করে এক কলেমার পতাকার নীচে সামিল করা। তাই সে স্বপ্ন পূরণের লক্ষ্যে মোহাম্মদ ঘুরি প্রথম ভারত আক্রমণ করেন 1175 খ্রিস্টাব্দে। ওই বছর তিনি মুলতান ও সিন্ধু জয় করেন। তারপর তিনি উচ দুর্গ আক্রমণ করেন। উচ দুর্গ ছিল রাজপুতদের সবচেয়ে সুরক্ষিত দুর্গ। উচ দুর্গ জয়ের প্রায় 2 বছর পর 1178 খ্রিস্টাব্দে তিনি গুজরাট আক্রমণ করেন, কিন্তু গুজরাটের রাজপুত রাজা ভীমদেওর হাতে পরাজিত হয়ে ঘুরি স্বদেশে প্রত্যাবর্তন করেন। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। 1179 থেকে 1186 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ঘুরি আবার ভারত অভিযানে নামেন এবং লাহোর ও পাঞ্জাবের গজনি বংশীয় শাসকদের পরাজিত করে ওই অঞ্চল দখল করেন। পাঞ্জাব দখল করার পর মোহাম্মদ ঘুরি মধ্য ভারত বিজয়ে অগ্রসর হন। এ সময় তিনি কনৌজ ও বুন্দেলখণ্ড জয় করে নেন। 1191 খ্রিস্টাব্দে তিনি দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, ইতিহাসের পাতায় যা তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে একমাত্র কনৌজ রাজ জয়চাঁদ ব্যতীত সমস্ত রাজপুত রাজা পৃথ্বীরাজের পক্ষে যোগদান করেন। প্রথম আকস্মিক আক্রমণ চালিয়ে ঘুরি ভাতিন্দা নামক স্থান দখল করে নেন। অতঃপর
পৃথ্বীরাজের নেতৃত্বে মিলিত রাজপুত বাহিনীর সাথে তরাইনের প্রান্তরে ঘুরির যুদ্ধ হয়। রাজপুতদের সুবিশাল বাহিনীর একত্রিত আক্রমণে ঘুরির বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কোনো ক্রমে ঘুরি গজনীতে প্রত্যাবর্তন করেন, কিন্তু তিনি দমে যাননি, নতুনভাবে শক্তি সঞ্চয় করতে ব্যস্ত হয়ে পড়েন। তরাইনের প্রথম যুদ্ধে যে সমস্ত সৈন্য ও সেনাপতি ভীরু মন মানসিকতার পরিচয় দিয়েছিল তাদেরকে মোহাম্মদ ঘুরি কঠোর শাস্তি দেন। তাদের বাদ দিয়ে নতুন সৈন্য জোগাড় করেন এবং এক বছরের মাথায় সে লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটাতে সক্ষম হন। অতঃপর মোহাম্মদ ঘুরি পরের বছরই অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে পুনরায় তরাইনের প্রান্তরে উপস্থিত হন। এবারেও কনৌজ রাজা ব্যতীত অন্যান্য রাজপুত রাজারা পৃথ্বীরাজের সাথে মিলিতভাবে মোহাম্মদ ঘুরিকে বাধা দেন, কিন্তু মোহাম্মদ ঘুরির দুঃসাহসী রণকৌশল এবং সুশৃঙ্খল ও সুগঠিত তুর্কি অশ্বারোহী বাহিনীর কাছে তরাইনের প্রান্তরে রাজপুত বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়। এই যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে খ্যাত। এখানে জয়ী হবার পর তুর্কি বাহিনী হ্যান্সি, সমান, খুরাম প্রভৃতি দুর্গ দখল করে, তারপর আজমির নগরের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জয়লাভ করা সত্ত্বেও বাৎসরিক করদানের শর্তে আজমির পৃথ্বীরাজের এক পুত্রের শাসনাধীনে রাখা হয়। অতঃপর মোহাম্মদ ঘুরি তার সবচেয়ে বিশ্বস্ত ও যোগ্যতম সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের হাতে ভারতীয় সাম্রাজ্যের শাসন দায়িত্ব অর্পণ করে আফগানিস্তানে প্রত্যাবর্তন করেন। কুতুবুদ্দিনের নেতৃত্বে মিরাট, দিল্লি, রণথম্বর প্রভৃতি স্থানে মুসলিম শাসন বিস্তৃত লাভ করে। 1194 থেকে 1195 খ্রিস্টাব্দে পুনরায় ভারতে এসে ঘুরি কনৌজ রাজ জয়চাঁদের বিরুদ্ধে অগ্রসর হন। এই যুদ্ধে জয়চাঁদ পরাজিত ও নিহত হলে দোয়াব অঞ্চলও মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়, আর এভাবেই সমস্ত ভারতবর্ষ এক কালেমার পতাকার নিচে সামিল হয়। তবে ভারত জয় করার পরেও ভারতে বসে সরাসরি শাসন করেননি মোহাম্মদ ঘুরি, কেননা তার ইচ্ছা ছিল ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে দেওয়া এবং সুশাসন নিশ্চিত করা। তাই সমগ্র ভারত তার অধীনে আসার পরেও নিজ সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের হাতে শাসনভার তুলে দিয়ে নিজ দেশ আফগানিস্তানের ঘোর রাজ্যে প্রত্যাবর্তন করেন। অতঃপর তার ভাই গিয়াসউদ্দিনের মৃত্যু হলে 1202 সালে তিনি ঘোরের সিংহাসনে আরোহণ করেন, কিন্তু বেশিদিন তিনি ঘোর শাসন করতে পারেননি। 1206 সালে হঠাৎ একদিন তার উপর আচমকা আক্রমণ হয়। তিনি তখন মাগরিবের নামাজ আদায় করছিলেন। ঘাতকের ছুরির আঘাতে তিনি নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপস্থিত লোকজনের হাতে সাথে সাথে ঘাতকেরও মৃত্যু হয়। তাই কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে হত্যা করে সে ব্যাপারে জানা যায়নি। ধারণা করা হয় গজনির পূর্ববর্তী শাসক গোষ্ঠীর কোনো সদস্য অথবা দিল্লির পরাজিত রাজা পৃথ্বীরাজের কোনো সহযোগী এ কাজ করে থাকতে পারেন। তার বিজয়কৃত অঞ্চল ভারতেই তাকে দাফন করা হয়। প্রায় সকল ঐতিহাসিকগণই স্বীকার করেন যে মোহাম্মদ ঘুরির ভারত জয় নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য কল্যাণকর ছিল, কেননা মোহাম্মদ ঘুরির আক্রমণের পূর্বে ভারতবর্ষ ছিল নানান গোত্র ও শাসকের নিয়মে বিভক্ত। মোহাম্মদ ঘুরি সমস্ত ভারতবর্ষকে এক কাঠামোর মধ্যে নিয়ে আসে এবং একক রাষ্ট্র ব্যবস্থার প্রচলন করে। তাছাড়া সে সময় ভারতবর্ষের সাথে বহির্বিশ্বের সম্পর্ক ভালো ছিল না, তারা নিজ ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল। মোহাম্মদ ঘুরির নিয়োজিত শাসকদের কল্যাণে ভারতবর্ষের সাথে বহির্বিশ্বের সম্পর্ক উন্নয়ন ঘটে এবং ব্যবসা ও যোগাযোগের রাস্তা খুলে যায়, যা ভারতকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। মোহাম্মদ ঘুরির হাত ধরে প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থা ভারতবাসীর নাগরিক জীবনেও বেশ বৈপ্লবিক পরিবর্তন আনে। এক দেশ এক মুদ্রানীতি চালু করার ফলে একই টাকা তারা দেশের যে কোনো স্থানে ব্যবহার করতে পারত, যে সুযোগ পূর্ববর্তী হিন্দু শাসকদের আমলে ছিল না। হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ ছিল না, যোগ্যতা বলে যে কেউ সেনাবাহিনীর সদস্য হতে পারত। রাজ দরবারে বড় বড় পদেও অনেক হিন্দুর উপস্থিতির প্রমাণ ইতিহাসে পাওয়া যায় মুসলমানদের আমলে। নতুন নতুন নগর গড়ে ওঠে, সুরম্য অট্টালিকা প্রাসাদ গড়ে ওঠে, যার ফলে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারতীয় উপমহাদেশ। আজকের ভারতের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির যে উন্নতি, তার গোড়াপত্তন ঘটেছিল মুসলমানদের হাত ধরেই। এ কারণেই উন্নত ভারতের অগ্রগতির পিছনে শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরির অবদান উপেক্ষা করার সাহস কেবল মূর্খরাই রাখে।